শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। সৃষ্টি একাডেমি অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধারাবাহিক ক্লাসে হাজির হয়েছি অষ্টম অধ্যায় নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অষ্টম অধ্যায়ের পার্ট এক নিয়ে। আজকে আমরা আলোচনা করব পার্ট দুই, আন্তর্জাতিক নারী দিবস নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকেই মূল বই খাতা কলম পাশে রাখবে, প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিবে এবং আমি বইয়ের ভিতর যে লাইনগুলো আন্ডারলাইন করে নিতে বলবো সেগুলো আন্ডারলাইন করে নেবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলে যাচ্ছে মূল আলোচনায়। তোমরা প্রত্যেকেই মূল বইয়ের ৬৬ পৃষ্ঠা বের করবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আমরা জানি বিশ্বজুড়ে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। তাহলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত তারিখ? ৮ই মার্চ। তোমরা বোর্ডের দিকে যদি একটু লক্ষ্য করো, তখন প্রথম প্রশ্নে লিখেছি আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত তারিখ? ৮ই মার্চ। এটার অ্যান্সার হবে ৮ই মার্চ। আমরা বইয়ের ভিতরেও দাগিয়ে নিতে পারি। এই আন্তর্জাতিক নারী দিবস পালনের পিছনে একটা কাহিনী আছে আর কি। এই কাহিনীটা আমরা একটু জানবো, বইয়ের ভিতরেই আছে কীভাবে নারী দিবস পালনটা শুরু হয়েছিল প্রথমে, এর সূত্রপাত ঘটে কীভাবে, এটাই আমরা আজকে আমাদের আলোচনার মূল বিষয়। দেখো, ১৮৫৭ সালের ৮ই মার্চ নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করে। তার মানে ১৮৫৭ সালের ৮ই মার্চ নারী শ্রমিকেরা, নিউ ইয়র্ক পোশাক নারী শ্রমিকেরা, তারা ন্যায্য মজুরি এবং শ্রমের দাবিতে আন্দোলন করে। তার মানে ওই কারখানাতে নারী ও পুরুষ শ্রমিকেরা একসাথে কাজ করত, তারা দৈনিক ১২ ঘন্টা করে কাজ করত। কিন্তু কাজ করে দেখা যেত যে পুরুষের সমান মজুরি মেয়েরা পেত না, সেই জন্যই তাদের এই আন্দোলনটা তারা আন্দোলন করে। আর এই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল পুরুষের সমান মজুরি এবং ৮ ঘন্টা শ্রমের দাম। তারা যে ১২ ঘন্টা কাজ করতো, এই ১২ ঘন্টার শ্রমটাকে ৮ ঘন্টায় নামিয়ে নিয়ে আসতে হবে, সেই লক্ষ্যে এই আন্দোলনটা করা হয়। তাহলে দেখো, নিউ ইয়র্কে নারী পোশাক শ্রমিকরা আন্দোলন করে কখন? ১৮৫৭ সালের ৮ই মার্চ। এটা আমরা আন্ডারলাইন করে রাখবো। তাহলে ২ নম্বরের প্রশ্ন হচ্ছে নিউ ইয়র্কে নারী পোশাক শ্রমিকরা আন্দোলন করে কখন? ১৮৫৭ সালের ৮ই মার্চ। এই আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক ৮ ঘন্টা শ্রমের দাবি। দৈনিক ৮ ঘন্টা শ্রমের দাবি এবং পুরুষের সমান মজুরি, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল। প্রিয় শিক্ষার্থী, এই লাইনটা আমরা সুন্দর করে আন্ডারলাইন করে রাখি। এই আন্দোলনে পুলিশ নারীদের উপর নির্যাতন চালায় এবং অনেককেই গ্রেপ্তার করে নিয়ে যায়। পরবর্তীতে ১৯০৮ সালে একই দিন বলতে ৮ই মার্চই নিউ ইয়র্কের পোশাক শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করে। তাহলে এই প্রতিবাদ সমাবেশটা করে কত সালে? ১৯০৮ সালের ৮ই মার্চ। এবং এই প্রতিবাদটা চলে ১৪ দিন ধরে। আমরা বইয়ের ভিতরে আন্ডারলাইন করে নিই যে নিউ ইয়র্কের নারী শ্রমিকেরা যে প্রতিবাদ আন্দোলন করে, এই প্রতিবাদ আন্দোলন চলে কতদিন? ১৪ দিন। এবং ২০,০০০ নারী শ্রমিক এই আন্দোলনে বা প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এই আন্দোলনের দাবি ছিল অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবি। তাহলে দেখো, আমি ৪ নম্বর প্রশ্ন এসেছি যে শ্রমিক ইউনিয়নের নারীরা প্রতিবাদ সমাবেশ করে কখন? তাহলে ১৯০৮ সালের ৮ই মার্চ। প্রতিবাদ সমাবেশে নারীরা কিসের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে? তাহলে তারা কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে। তাহলে এখানে কিন্তু আসলে দুটি আন্দোলনের দুটা লক্ষ্য দেওয়া আছে, আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে প্রথমে যে আন্দোলন করে সেটা, আরেকটা হচ্ছে প্রতিবাদ আন্দোলন। একটা হচ্ছে পুরুষের সমান মজুরি এবং ৮ ঘন্টা শ্রমের দাবিতে আন্দোলন, আর প্রতিবাদ সমাবেশটা করেছিল হচ্ছে কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে। এই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে যে আসলে পরীক্ষায় কোন প্রশ্নটা আসছে, সেজন্য প্রশ্নটা আমাদের সুন্দর করে আগে দেখতে হবে, আন্দোলন না প্রতিবাদ আন্দোলন, এই দুটার বিষয় মনে রাখতে হবে। তাহলে কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশটা করে।
প্রতিবাদ সমাবেশে কতজন নারী অংশগ্রহণ করে? প্রতিবাদ সমাবেশে প্রায় 20,000 নারী অংশগ্রহণ করেছিল। কর্মক্ষেত্রে নারীদের এই আন্দোলন ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ। একত্রে 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করে আসলে একটা ঐক্যবদ্ধতার একটা বিশাল একটা উদাহরণ। এরপরে দেখো 1910 সাল। 1910 সালের দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং নারী একটি নারী দিবস ঘোষণার দাবি জানান। তাহলে 1910 সালে জার্মান সমাজতান্ত্রিক দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে ক্লারা জেটকিন নারীদের ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার একটি দাবি জানান। তাহলে দেখো আমি এখানে প্রশ্ন করেছি যে জার্মান নারী নেতা কে ছিলেন? জার্মান নারী নেতা ছিলেন ক্লারা জেটকিন। জার্মান নারী নেতা কে ছিলেন? ক্লারা জেটকিন। খেয়াল রাখতে হবে এটা ক্লারা জেটকিন। জার্মান নারী নেতা কে ছিলেন? ক্লারা জেটকিন। এটা আমরা বইয়ের ভিতর আন্ডারলাইন করে রাখবো। পরবর্তীতে 1913 সালে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস পালন করে। প্রশ্ন হচ্ছে রাশিয়ার নারীরা নারী দিবস পালন করেন কখন? তাহলে 1913 সালে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার। এইটুকু অ্যান্সার লিখতে হবে যদি এই প্রশ্নটা কখনো আসে যে রাশিয়ার নারীরা নারী দিবস পালন করে কখন। রাশিয়ার নারীরা নারী দিবস পালন করে 1913 সালে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার। 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। তাহলে 1910 সালে জার্মান নারী নেতা ক্লারা জেটকিন নারী দিবসের একটা দাবি জানায়, নারী দিবস হিসেবে ঘোষণার যে একটা দাবি জানায় সেইটা আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা মানে জাতিসংঘ এটা স্বীকৃতি দেয় হচ্ছে 1977 সালে। প্রতি বছর 8ই তারিখ, তারপর থেকে প্রতি বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু নারী দিবস পালন কীভাবে শুরু হয়েছিল এ সম্পর্কে জানলাম। এটা তো আমরা অনেক সুন্দর করে আরও ভালোভাবে বাসায় 4-5 বার রিডিং করব, তাহলে আমরা বোর্ডে লেখা প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। বা এখান থেকে আরও যে অন্যান্য ছোটো ছোটো প্রশ্ন বা বড় প্রশ্ন যদি হয় সেগুলো আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি যে বোর্ডে যে প্রশ্নগুলো লিখেছি তোমরা একটু মনোযোগ সহকারে আরেকবার খেয়াল করো, আমি একটু রিপিট করতেছি। 1 নম্বর প্রশ্ন আছে, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত তারিখ? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। 2 নম্বর দেখো, নিউ ইয়র্কে নারী পোশাক শ্রমিকেরা আন্দোলন করেন কখন? 1857 সালের 8ই মার্চ। 3, আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? তাহলে এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। 4, শ্রমিক ইউনিয়নের নারীরা প্রতিবাদ সমাবেশ করে কখন? তাহলে শ্রমিক ইউনিয়নের নারীরা প্রতিবাদ সমাবেশ করে 1908 সালের 8ই মার্চ। 5 নম্বর আছে, নারীরা কিসের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে? তাহলে নারীরা কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ কতজন নারী অংশগ্রহণ করেছিল? তাহলে প্রতিবাদ সমাবেশে প্রায় 20,000 নারী অংশগ্রহণ করেছিল। জার্মান নারী নেতা কে ছিলেন? জার্মান নারী নেতা ছিলেন ক্লারা জেটকিন। আমি বলে লিখেছি ক্লারা জেটকিন, বইয়ের মধ্যে সেটা তোমরা দাগিয়ে নিতে অবশ্যই। 8, রাশিয়ার নারীরা নারী দিবস পালন করে কখন? তাহলে রাশিয়ার নারীরা নারী দিবস পালন করে 1913 সালে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার। এরপর দেখো 9 নম্বরে, জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা দেয় কত সালে? 1977 সালে। আর তারপর থেকেই বিশ্বব্যাপী 8ই মার্চ, প্রতি বছর বিশ্বব্যাপী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। আর এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ সমাজে নানা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়, তারপর নারী ও পুরুষের বৈষম্য দূর করার জন্য পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস অথবা
নারী ও পুরুষের অর্থনৈতিক ব্যবধান কমাতে পালিত হয় প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস অথবা এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ সমাজে নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সুন্দর করে প্রশ্নগুলো খাতায় উঠাবো এবং হোমওয়ার্ক করব, এবং আমাদের যে প্রতি বুধবারে হোমওয়ার্ক খাতা জমা দেওয়ার যে তোমাদের তারিখটা দেওয়া আছে প্রতিটা বুধবারে, তোমরা অবশ্যই দেখাবে, আমি এগুলো দেখে দিব। আর তোমরা অবশ্যই সুন্দর করে রিডিং করবে বাসায়, রিডিং করলে আমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার সহজেই সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী তারিখটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।